हेलो एवरीवन, टुडे आई विल डिस्कस अबाउट रिंग स्पैनर। आगे वीडियो में हमने डी स्पैनर नहीं डिस्कस करे चिल्लम, आज के हमने डिस्कस कर बो रिंग स्पैनर। तो এটা এটা আমি আগের ভিডিওটা দেখিয়েছিলাম, এটা ছিল ডি স্প্যানার, ডাবল এন্ড স্প্যানার। আজকে আমি যেটা ডিসকাস করব সেটা হচ্ছে রিং স্প্যানার। তো এখানে ফার্স্ট আমি বলি এটাকে রিং স্প্যানার কেন বলা হয়, কারণ এখানে যে আমার গ্রুপ করা আছে যেটা কাটিংটা সেটা অনেকটা রিং এর মতো দেখতে, তাই এটাকে বলা হয় রিং স্প্যানার। এখানেও সেম, এটাতে যেমন এই পাশে সাইজ লেখা ছিল 16 এবং এদিকে 17, অর্থাৎ 16 mm এবং 17 mm এর কোনো নাট বা বোল্টকে টাইট বা লুজ করতে আমার যেমন ডি স্প্যানারটা কাজ করছিল, সেরকম এখানেও আমার সাইজ লেখা রয়েছে 22 mm অ্যান্ড এই পাশে রয়েছে 20 mm, অর্থাৎ আমি 22 mm এবং 20 mm এর কোনো নাট বা বোল্টকে টাইট বা লুজ করতে আমরা রিং স্প্যানারটা ইউজ করব। তো এখানে এটা দেখা যাচ্ছে, এখানে লেখা রয়েছে এটা ক্রোমিয়াম ভ্যানাডিয়ামের তৈরি। এই যে স্যাঙ্ক, পুরো যে রিং স্প্যানার সেটা হচ্ছে ক্রোমিয়াম ভ্যানাডিয়াম অর্থাৎ অ্যালো স্টিলের তৈরি। তো এটাকে আগের ডি স্প্যানারের মতোই এটাকে স্যাঙ্ক বা বডি বলা হয়, এবং এখানে স্যাঙ্ক বা বডির থেকে যে আমার এই যে রিং শেপটা সেটা একটু হাইট করে বা একটু মানে বডির থেকে একটু নিচের দিকে লেবেলে বা উঁচুর দিকে লেবেল করে পরে আমার রিং কাটিংটা করা হয়, যাতে আমরা কোনো বডির সাথে যদি কোনো ডেপথ কোনো ডিপে যদি নাট বা বোল্ট থাকে তাহলে সেটাকে আমরা টাইট বা লুজ করতে আমরা রিং স্প্যানার ইউজ করি। এটা এটাতে কী হচ্ছে যে বডির সাথে আমার ডি স্প্যানারের কোনো শুধুমাত্র এখানে একটা অ্যাঙ্গেল করা থাকে, যাতে আমরা নাট বা বোল্টকে আমরা সেটাতে আমি টাইটলি বা টাইট বা লুজ করার সময় ভালোভাবে সেটা খাঁজে বসে। কিন্তু এখানে কোনো আমার মানে এই ডি রিং স্প্যানারের মতো, তো রিং স্প্যানারের মতো কোনো উঁচুতে বা নিচুতে এখানে রিং যেমন এখানে গ্রিপ করা আছে সেরকমভাবে নেই, এখানে জগুলো আমার বডির সাথে সেম লেভেলে আছে। অর্থাৎ বডির সাথে সেম লেভেলে যদি কোনো নাট বা বোল্ট থাকে সেক্ষেত্রে আমরা টাইট বা লুজ করতে আমরা রিং স্প্যানারটা ইউজ করব। কিন্তু এটা হচ্ছে কি, যদি বডির সাথে কোনো নাট বা বোল্ট ডিপে থাকে তাহলে সেক্ষেত্রে আমরা রিং স্প্যানারটা ইউজ করব। তো এখানে আমি বিভিন্ন সাইজের রিং স্প্যানার এখানে নিয়েছি। এটাতে এটা ছিল আমার 22 mm এবং 20 mm এর নাট বা বোল্ট টাইট বা লুজ করতে, এটা হচ্ছে আমার এদিকে হচ্ছে 17 mm, অর্থাৎ এদিকে 17 mm এর কোনো নাট বা বোল্ট আমি টাইট বা লুজ করব, এবং এটা হচ্ছে আমার 16 mm, অর্থাৎ 16 mm এর নাট বা বোল্টকে আমি টাইট বা লুজ করব। আর এখানে যে আমার গ্রুপ কাটিং করা রয়েছে রিং স্প্যানারে, যেটা কিন্তু এখানে ছিল না ডি স্প্যানারে, এই গ্রুপ কাটিং করার ফলে কি হয়, কোনো নাট বা বোল্টকে আমরা খুব ভালোভাবে গ্রিপ করে পরে টাইট বা লুজ করতে পারি। তো এটা এটাও আরেকটা সাইজ, যেটা হচ্ছে আমার 6 mm, এটা সব থেকে লোয়েস্ট এখানে আমার প্রেজেন্ট রয়েছে, এটা হচ্ছে 6 mm এর নাট বা বোল্টকে টাইট বা লুজ করতে, এবং এদিকে হচ্ছে 8 mm এর নাট বা বোল্টকে আমার টাইট বা লুজ করতে। আমাদের ইলেকট্রিশিয়ানের কোনো যদি আমার মেশিন থাকে সেই মেশিনের মধ্যে তো নাট বা বোল্ট থাকবে, তো সেই নাট বা বোল্টকে যদি আমরা টাইট বা লুজ করতে চাই তাহলে ডি স্প্যানার এবং রিং স্প্যানার এই দুটোই আমার ইউজফুল। তো আশা করি তোমরা ডি স্প্যানার রিং স্প্যানার সম্পর্কে বুঝতে পেরেছো। থ্যাংক ইউ।